নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে বানাবো নিরামিষ গাঁটি কচুর ডালনা রেসিপি। এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে আপনারা খুব সহজভাবেই এই রেসিপিটা বানাতে পারেন। এটা একটি পুরনো দিনের রান্না। চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে গাঁটি কচুগুলোকে কেটে নিয়েছি, এটাকে একটু নুন জলে সেদ্ধ করে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব, দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা। এই আদা বাটার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে জল দিয়ে গুলিয়ে রাখবো। কড়াইতে দিয়ে দেবো তেল, তেলের মধ্যে দিয়ে দেবো 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা গাঁটি কচুগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো 7 বোতল নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি গুলে রাখা মশলাটাকে দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু চিনি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেব। গাঁটি কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঝোলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।